ছোট বড় শিশি দিয়ে আমি কি করব, কি করব, কি মেয়েদের তো বুঝতেই পারছো, জামা কাপড় দেখতে দেখতে হারিয়ে গেছিলাম। নিকা সিনকার ফ্রেন্ড পেয়ে গেছে, আমাদের জন্যই খোলা ছিল, আমাদের বুস্টার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ওই বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, কোথাও বেরোতে গেলে মানে হুটহাট বেরোনো যায় না। তো হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা বিকেলবেলা বেরোচ্ছি, বিকেলবেলা আমি একা নয়, এর আগে তোমরা দেখেছো আমি একা বেরোচ্ছি, আজকে আমরা সবাই বেরোচ্ছি, সব পরিবারে বেরোচ্ছি। তো চলো, সব রেডি হয়ে গেছে, সব নিয়েছো তো গো জলের টলের বোতল? হ্যাঁ হ্যাঁ, চলো তো আমরা সব পরিবারে বেরোচ্ছি, যাচ্ছি হয়েছে সিটি সেন্টার, একটু ঘুরে কথা আমি পাই, আমি আরে ভাইদের দেখাবো, যে এই যে শোন তো যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার, অনেকদিন পর আবার সিটি সেন্টার যাচ্ছি সবাই মিলে। আমি সাধারণত একা গেলে বাজারে যাই, বাজার করি, চলে আসি, আর বড় সাধারণত বাজার গেলে বাজারটা করে চলে আসে, সেরকম ঘোরা আর হয় না, বা সম্পৃত সিনিকাকে নিয়ে যাওয়া হয় না। সিনিকা হয়তো ওর বাবার সাথে যায়, কিন্তু এখন যায় না, আর সম্পৃতরও সেরকম ঘোরা হয় না। তো সেই জন্য ভাবলাম চলো একটু সিটি সেন্টার ঘুরে আসা যাক, একটু অনেকদিন ধরেই ভাবছি কেনাকাটা করবো, কিছু কেনাকাটা করব, তো সেগুলো হয়ে ওঠে না। তো চলো চলো আজকের ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো একটু বাজারও করবো, দেখি কী পছন্দ হয়, আর এত বেলায় বেরোলাম যেহেতু, খেয়ে দেয়ে সমৃদ্ধ ঘুমিয়ে পড়েছিল, ঘুমের মধ্যে উঠিয়ে ওদেরকে জামা কাপড় পরালাম, ওদেরকে জামা কাপড় পরিয়ে রেডি করতে করতে দেরি হয়ে যায়, বুঝতেই পারছো এই বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, কোথাও বেরোতে গেলে মানে হুটহাট বেরোনো যায় না। তো দেখি কোন দোকান আবার কত অবধি খোলা থাকে, আজকে তো যেহেতু রবিবার নয় শনিবার, তো আশা করছি খোলা থাকবে, তো আসার সময় যদি পারি কিছু বাজার হাটও করে আনবো। আর ওই যে সিনিকা দৌড় মেরেছে, আর ওর বাবা প্যারাম নিয়ে হাঁটছে, আর সমৃদ্ধ খুশি, অনেক দিন পর ওরা আবার বেরোচ্ছে। চ সিনিকা আবার যথারীতি এসে, হ্যাঁ এখান দিয়ে, আরে বাবা পারবে না এক হাতে প্যারাম ঠেলে, চ আমার হাত দিয়ে চ, বুড়ি এখান দিয়ে হাঁটবেও, প্লাস তুমি চলো আমি ওর হাত ধরে নিয়ে যাচ্ছি, এখান দিয়ে হাঁটবেও, এই যে এর ওপর দিয়ে হাঁটবেও, আবার মায়ের হাত ধরা চাই, বাবার হাত ধরা চাই, আর বাবা তো প্যারাম ঠেলছে, পারবে না, তুই একা একা কর, তাহলেই তো ব্যালেন্সটা আসবে, না হলে কি করে আসবে, এত বড় চওড়া পাট দিয়ে হাঁটছে আবার হাত ধরছে, চিন্তা করো তোমরা কি মা। তোমাদের এখানে একটা জিনিস দেখাই, এই দেখো এটা হচ্ছে সাউদার্টন স্টেশন সেন্ট্রাল রেলওয়ে, তো এখানে গাড়ি সাইকেল স্ট্যান্ডেরও কীরকম দেখো, সাইকেল স্ট্যান্ড এইরকম, মানে একতলা দোতলা প্রত্যেকটা জায়গায় জায়গায়, এখানে সাইকেল স্ট্যান্ডগুলো কীরকম তাই না, সেটাই দেখাচ্ছি কি গো, এই যে এখানে এক একটা সাইকেল রাখা যায় তোমাদের, আরও এদিক থেকে হ্যাঁ উপর নিচে, আর কীরকম করে সাইকেলগুলো রয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখাই। দেখো সাইকেল স্ট্যান্ডের আলাদা ঘর তো আছেই, তার উপর সাইকেলগুলো কীরকমভাবে রয়েছে সেগুলো দেখো, প্রত্যেকটার জন্য এক একটা জায়গা করে, প্রত্যেকটার জন্য তাই না, সিস্টেম ভালো। আর আমাদের ওখানে সাইকেল স্ট্যান্ডগুলোতে বাবা একটার ঘাড়ে একটা ফেলে ধুলে একা, গাড়িগুলো নষ্টও হবে না কিছু হবে। আর এটা হচ্ছে সাউদার্টন সেন্ট্রাল রেলওয়ে, মা আয় ঢুকিস না, চ হ্যাঁ তোকে উপরে তুলে দেবো, আয় চলো তাহলে যাওয়া যাক। এখানে কতগুলো বাস দাঁড়িয়ে আছে দেখো, একটা ব্লু বাস, এখানে বেশিরভাগ বাসই সব দোতলা বাস, একটা ব্লু বাস ওখানে, একটা ব্লু বাস ওদিকে, একটা ব্লু বাস
এটাও ছেড়ে দিল। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে। এই যে সুজন এইখানটা দেখতে পাচ্ছ, এখানে আমরা বুস্টার ডোজ দিয়েছিলাম করোনা ভ্যাকসিনের, এখন বন্ধ হয়ে গেছে। এখন যে ক্যাম্পটা বসেছিল সেটা উঠে গেছে, তো ভাগ্যিস আমরা দিয়ে নিয়েছিলাম। মানে আমি দেওয়ার এক সপ্তাহ দু সপ্তাহ মধ্যেই উঠে গেছিলো, যদি না মানে হ্যাঁ হয়তো ইউকের আরও অনেক জায়গায় বুস্টার দেয়, তো কোথায় দেয় অত দূর যেতে হবে, বাড়ির কাছে এখানটায়। তো ভাগ্যিস আমাদের দেওয়া হয়ে গেছিলো বুস্টারটা। কী গো দেখেছো, মানে আমি বুস্টার ডোজ দেওয়ার একটা না দুটো সপ্তাহ পরে কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের জন্যই খোলা ছিল, আমাদের বুস্টার হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে। কোথায় গেলি মাম্মা? বাণী এখনও বাণীগুলো রয়েছে। এখন যদি সমৃদ্ধ দিকে বলি না, হপি ও বাণী হপ হপ ব্যাস নাচতে শুরু করে দেবে। চলো সিনিকা, আগে এইগুলোতে প্রত্যেকবার উঠতো, এখন অতটা ওঠে না, কম ওঠেই। চলো ওখানে ওটা বন্ধ হয়ে গেছে কিনা দেখতে হবে। আয় নেমে আয়, বন্ধ হয়ে গেছে, ও কালকে নিয়ে নেবে। এখানে একটা সবজি ফল টল বসে, তোমাদের আগেও দেখিয়েছিলাম ব্লগে, তো এখান থেকে কিছু ফল টল নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে, পাঁচটা ছটায় বন্ধ হয়ে যায়। আজকে আমাদের বেরোতে বেরোতে তো বললাম তোমাদের যে দেরি হয়ে গেছে, তো ক্লোজড। উঠতে হবে সিনিকা, চলে চলে চলে, ওই দেখ চলে চল। আর এই যে এখানে নাগরদোলাটা দেখছো, সিনিকা যখন ছোট ছিল প্রত্যেকবার এখানে আসবে আর এটাকে চড়ার জন্য বায়না করত। সিনিকা সিনিকার ফ্রেন্ড পেয়ে গেছে। সিনিকার ফ্রেন্ড, সিনিকার ফ্রেন্ড দিয়ান, চলো স্টার্ট হয়ে গেছে জামা কাপড় দেখা। আর এখানে দেখো এই জামা কাপড়গুলোর দাম অর্ধেক হয়ে গেছে। অনেক সময় এই জামা কাপড়গুলো কম দামেও দিয়ে থাকে রিডিউস মাল হিসাবে, তো যেগুলো দেখে নিতে হয়। আর এখন গরমকাল বলে অনেক রকমের দেখো টপগুলো এসছে, 10 টাকারটা 5 টাকায় দিচ্ছে, মানে 1000 টাকারটা 500 টাকায় এই রকম। তো আর এই দেখো কি সুন্দর সুন্দর জুতো, সাদা জুতোটা তো আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু একটা সাদা জুতো আমি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, সেই জন্য আর নিলাম না। মেয়েদের তো বুঝতেই পারছো জামা কাপড় দেখতে দেখতে হারিয়ে গেছিলাম। ও তুমি এখানে? তারপরে আমি একদিকে চলে গেছি, ও একদিকে চলে গেছে, জানি না আমি কোথায় জামা কাপড়ের ভেতরে ঢুকে গেছিলাম। তারপরে আমার ফোন করলো যে আমি নিচে বেসমেন্টে আছি, তো আমি নিচে আসলাম কারণ আমি গ্রাউন্ডে ছিলাম। তো এখানে কী সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল, সত্যি মেয়েরা এরকম শপিং মলে ঢুকলে না হারিয়ে পড়ে একদম, মানে একা ছেড়ে দাও, নিজের মতো ঘুরবে, মানে কেউ দেখবে মানে খোঁজ খবরও নেই। তোরা লিফটে আসলে বোধ হয় না, নিচে আসলে কেন? এখানে কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলো তোমরা একবার শুধু দেখো, মানে দূর থেকে মনে হবে যেন সত্যি, মনে হচ্ছে সবই কিনে। এইটা তো অরিজিনাল ফুল ফুটে, উফ কি সুন্দর লাগছে। আর এরাও সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখো শুধু একবার। আর এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল গাছ, তুমি যদি ঘরে গাছ সাজাতে চাও সেটা তো আর কি সুন্দর লাগছে, তাই না? ওয়াও। আর সমৃদ্ধুর জন্য আমি সাজাবো কি, সমৃদ্ধু ফেলে ছিঁড়ে এক একটা পাপড়ি ধরে ছিঁড়বে। আর তুই কি করছিস রে, এটা এখন বড় হয়েছে বললে শোনে। হ্যাঁ মোমবাতি,
আসি। বাহ কি সুন্দর মোমবাতি দেখো। হ্যাঁ রে বাবা দেখেছি, মোমবাতি গুলো দেখেছ? এখানে সব মোমবাতি আছে, কিছু সেন্টেড সেন্টেড। হ্যাঁ কি হাতিগুলো মোমবাতি? আমি তো প্রথমে ভাবলাম শোপিস মোমবাতি। আরে তারা, আমি বললাম গণপতি বাপ্পা বোধ হয় মরিয়া মরিয়া, এদিকে মোমবাতি। হায় কপাল, মোমবাতি স্ট্যান্ড গুলো কি সুন্দর তাই না? এদিকে আরো অনেক টাইপের কত রকমের মোমবাতি, এগুলো এসছে আগে ছিল না। ওই ইয়েতে পাওয়া যায় গো, নৈনিতাল কৌশানী ইন্ডিয়ার ওই সব জায়গায় মোমবাতিগুলো পাওয়া যায়। দেখো মোমবাতিগুলো দেখো শুধু তোমরা, এগুলো সেন্টেড নয় বোধহয়। এই দেখো এটা মোমবাতি, এটা বোধহয় ঠোঁট না? হ্যাঁ এটা হচ্ছে ঠোঁট, লিপ, লিপের মোমবাতি। আর এটা কিসের জানি না, মোমবাতি ডিনার ক্যান্ডেল। আমি প্রথমে ভাবতে পারিনি এগুলো মোমবাতি, এগুলো সব মোমবাতি। এগুলো এখন নতুন এসছে, আগে ছিল না কিন্তু এত, এগুলো নতুন এসছে। এগুলো বড় বড় বাটির মধ্যে পাত্রর মধ্যে সব মোমবাতি, যত মোমবাতি জ্বালাবার জ্বালিয়ে নাও। হ্যাঁ গ্লাস আইকা পাবে, জল খাবার গ্লাস আইকায় পাবে। যতই দেখি পরিমার্ক এরকম একটা জিনিস না, মানে এই শপটা যারা এখানে আছে তারা জানো, আর যারা নেই ইন্ডিয়ায় আছে তারা জানো, এই শপটায় একবার ঢুকলে না আমার আর বেরোতে ইচ্ছে করে না। মানে কী করে যে সময় কেটে যায়, কিছুই কেনা হলো না, আজকে ঘোরাই হয়ে গেল। কারণ আমরা দেরি করে ঢুকেছি, বারবার অ্যানাউন্স করছে 25 মিনিট 20 মিনিট বেরোতে হবে বেরোতে হবে। তো চলো মোটামুটি দেখেছি, অনেক দিন পর আসলাম, অনেকদিন এক দেড় মাস কি দু মাস পর আসলাম না গো, অনেক দিন পর প্রাইমার ঢুকলাম। আগে প্রায় একবার করে এই শপটাতে ঢুকবই, আর যদি কিছু পছন্দ হয়ে যায় কিনতাম, খালি হাতে কখনোই বেরোতাম না, কিছু না কিছু কিনে নিতাম। তো এখন এদের জ্বালা আর বেরোনো হয় না, কেনা হয় না। তো চলো আবার আসা যাক। ঘুরে আসি প্রাইমার্ক থেকে, ঘুরে ঘুরে আসি, আমার একটা জিন্স টিন্স কেনার ছিল। তো ঠিক আছে চলো, যদি দেখি, আমি বলতে পারছি না, যদি খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে যায় টাইমে হয়ে যায়। টাইমে হয়ে যায় তাহলে, দাও সিনিকা কি করছে, টাইমে হয়ে যায় তাহলে যেতে পারি। তো যাই হোক কর, কি ঢোকাচ্ছিস দেখি, দেখিয়ে দে সবাইকে। দাঁড়া করে দিল, দাঁড়া দেখে এক পাউন্ড নে কর। লক থাকে সব কটা, লক আছে, খুলতে পারবে না, কেউ ট্রলি নিয়ে চলে যেতে পারবে না। তো এক পাউন্ড ঢোকালে দেখে এই টান মারলে ট্রলি খুলে গেল। এই যে সব এগুলো লক আছে দেখছো, এগুলো এগুলো দিয়ে এগুলো সব লক, প্রত্যেকটা শপিং মলেই এরকম রয়েছে। এবার সিনিকা এখানে চড়বে, চ এই দেখো সোম ঋদুর বদমাইশি, সোমের নয় ঋদু, ও কিছুতে প্যারামে বসবে না, তার উপর জুতোও খুলে দিয়েছে। দেখো কি করছে, খালি পায়ে ও দৌড়ে বেড়াবে, যত ওকে চেষ্টা করছি প্যারামে বসানোর জন্য ও বসবে না। আর যদি হাঁটতেও চায়, হাঁটতেও মানে দিতে পারি, কিন্তু জুতো পরবে না। দেখো কি বদমাইশি করছে, কেঁদে যাচ্ছে, জেদ করছে, প্রত্যেকবার সোম করে, আজকে কিন্তু ঋদু করছে। দেখো কেন আমরা বেরোই না তোমরাই দেখো, সব কটাকে নিয়ে বাইরে বেরোনো মানে কি অসুবিধা। এই যে ওকে ছেড়ে দাও, বিন্দাস হেঁটে যাবে কিন্তু খালি পায়,
আর সোমও নামার জন্য কাজ যায়, যেহেতু ঋতু নেমেছে সেই জন্য। ওই দেখো দৌড় দিচ্ছে, দেখো তোমরা ও পায়রাগুলো রয়েছে ওই পায়রার পেছনে। তো কিছুতে বসবে না, যেই কোলে নেওয়া হচ্ছে তখনই কিন্তু ও চিৎকার করছে, কিন্তু কিছু করার নেই, এখন জোরজবরদস্তি ওকে প্যারামে বসাতে হবে। ও এতক্ষণের শান্তি তোমাদের তো তখন দেখালাম ঋদু কী করছিল। প্রত্যেকবার সোম বিরক্ত করে, আজকে সোম বিরক্ত করেনি, সোম সামনে বসে আছে চুপচাপ আর ঋদু ঘুমাচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি, সোম চুপচাপ বসে আছে দেখো, আর ঋদুর ঘুম চলে এসেছে। ও যে এখনও খ্যান খ্যান করে যাচ্ছে, হঠাৎ কিন্তু খানিক্ষণ আগে থেকে অনেকক্ষণ আগে থেকেই খ্যান খ্যান করছে, তারপরে খিদে পেয়েছে। কী হয়েছে তোমাদের? তারপর ঋদু কন্টিনিউয়াসলি চিৎকার করে আছে, আমরা তো বাইরেই বেরিয়ে যাচ্ছিলাম। তো আজকে কী করবে যে ওদের নিয়ে আমরা বেরিয়েছি আমি জানি, ওর বাবা বলছে আর কোথাও যাবো না, আর কোথাও বেরোবো না। সেরকম না, আজকে দুধের অবস্থা দেখো, এখানে মিল্ক থাকে, দুধ একটুও নেই, ওখানে পড়ে আছে। আমাদের দুধ নেওয়ার ছিল, দুধ নেওয়া ছিল, দুধ নিতে পারিনি। তো জানি না কেন দুধটা নেই, কাউকে একটা জিজ্ঞেস করো দুধটা কেন নেই। মামা ওই ট্রলি দিয়ে খেলো না তো আজকে, না আমি দেখেছি ওরা ঠিকঠাক না ঘুমলেই না ওরা এরকম ক্যান ক্যান করতে থাকে। তো ঋদু আজকে ঘুম হয়নি, ঘুমের ঘরেই আমি ওদেরকে রেডি করিয়ে নিয়ে এসেছি। সোম তাও ঘুমিয়েছে, ঋদু ঘুমায়নি, তো ঘুম পেয়েছে। প্লাস ও না বিরক্ত মানে কি বলতো, ও জুতো পরে নিচে নামবে, নেমে ও একা একা দৌড়াবে, ঠিক আছে ও একা একা হাঁটবেই আমরাও বলছিলাম, কিন্তু ও জুতো পরবে না, কান্নার চোখে জুতোও খুলে দিয়েছে। ও থ্যাংক গড শেষমেশ ঋদু ঘুমোলো। তো ও কি করবে, ও এমনি কোনো বায়না নয় যে কিছু কিনে দেবো, ও নিজে একা হাঁটবে, ঠিক আছে। ও বাবা নামি, আমি নামিয়ে দিয়েছি প্যারাম থেকে, তারপর তো প্যারামে কিছুতে উঠবে না, ঠিক আছে হাঁটুক কিন্তু জুতো পরবে না, খালি পায়ে ও দৌড়াবে। আর ঋদু একটু ভদ্র আছে যে হাত ধরে হাঁটে, ঋদু এখানে যেও না, কথা বললে শোনে, সোমটা শোনে না, সোম দৌড়াতে থাকে। তো আমি বলছি ঠিক আছে জুতোটা পর না মামা, কিন্তু জুতোও পরবে না। তো যাই হোক জোরজবরদস্তি প্যারামে বসিয়েছি। তো এখন আপাতত ঘুমিয়েছে, তারপর একটু অ্যাডটা এসেছি, একটু কিছু বাজার টাজার করিনি, তারপরে যাব। আর দুধ লাগতো, আগে লিডিল থেকে দুধটা নিল না, ও বাবা বললো অ্যাডটার থেকে নেবো ভারী হয়ে যাবে। তো অ্যাডটাতে দেখালাম তোমাকে দুধ পুরো খালি, কি করবে গো দুধ নেই, বলো আধ ঘন্টা পর আসবে, আধ ঘন্টা পর আসবে, দেখি আধ ঘন্টা ঘুরে বেড়াই, এই সস্তা না কি করবো, আধ ঘন্টা ঘুরে বেড়াই দুধের জন্য, নয়তো নয়তো আবার লিডিল যেতে হবে, কি সস খুঁজছো? আমার খুব দরকার, কিন্তু এখানে বড় শিশি, ছোট শিশি নেই, ছোট বড় শিশি দিয়ে আমি কি করব, কি করব, কি করব। এখন ঋদু ঘুমিয়েছে তো এখন চুপচাপ রয়েছে শান্তি, আর ঋদু যখন চিৎকার করছিল। এই দেখো তোমাদের আরেকবার দেখাই, আমাদের যেহেতু বাজার হয়ে গেছে ট্রলিটা এখন রেখে দেব, তো ট্রলিটা রেখে দেব আর আমাদের 1 পাউন্ডটাও সেটাও নিয়ে নেব। দেখো ট্রলিটা রেখে দিলাম, আরেকটা চেন দিয়ে এটাকে লক করে দিলাম, আর এদিক দিয়ে 1 পাউন্ডটা বেরিয়ে আসবে, কি ভালো সিস্টেম না, ট্রলি লক করে ট্রলি নেওয়া আর রাখার। চলো ব্যাগ নিয়ে এবার বাড়ি যাই, হাজব্যান্ড আর মেয়েরা সব দাঁড়িয়ে আছে। তো আমাদের বাজার ফাজার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 9:30, 9:30 সময় যে আমরা সবাই বাড়ি যাচ্ছি। আর আমি হাজব্যান্ডের জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ দুজনেই সমৃদ্ধ ঘুমিয়ে পড়েছিলো, তো সমৃদ্ধ ঘুমালে একটা গায়ে একটা কিছু চাপা দিলে ভালো হয়। তো ঋদুর গায়ে হাজব্যান্ডের জ্যাকেটটা ছিল, ঋদু ঘুম থেকে উঠে পড়েছে তো জ্যাকেট গায়ে দেবে না, আর সোম ঘুমোচ্ছে, এই যে আমার জ্যাকেটটা গায়ে দিয়ে দিয়েছি। তো হ্যাঁ হ্যাঁ চলো, তো আমার জ্যাকেটটা গায়ে দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি তো ফুল হাতা গেঞ্জি পরিনি। মামা কিছু করিস না, ফুল হাতা জ্যাকেট পরিনি, সেজন্য হাজব্যান্ডের জ্যাকেটটা পরে নিয়েছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে সমৃদ্ধ একটু ডাল বসাবো,
ভাতটা চার সকালে সব কিছু রান্নাবান্না রয়েছে। আর দেখি একটু আলু ভাজা করার ইচ্ছে আছে, কতদূর কি পারি জানি না। আর এই যে হাজব্যান্ড ব্যাগ বইছে আর আমি প্যারাম ফেলছি, আসিনি আসিনি। হ্যাঁ, এখানে তুই জামাটা ঘষ। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলছি। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, খাবার দেবো। তো কি কি এই হাজব্যান্ড সব খুলে খুলে ব্যাগ থেকে খুলে খুলে সব ফ্রিজে বা জায়গা মতো রেখে দিচ্ছে। তো তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই আমরা কি কি এনেছি। দেখো তেল, আর এটা একটা এনেছে কোকোনাট ওয়াটার, নারকেলের কি জল, টমেটো। এ মামা ওই লাইটটা নেবালি না? ও এটা কি চানাচুর আবার আনলে? ও একটা চানাচুর এনেছে, এটা কি চিলি লেমন বোম্বে মিক্স, একটা চানাচুর এনেছে। কি ঢোকালে আর ফ্রিজে? দুধ এনেছি, আর হ্যাঁ জুস এনেছি, আর একটা এটা একটা ক্যান্ডি। ও বাবা মারপিট করছে, আর একটা আর এটা ম্যাঙ্গো এনেছি, জানি না এই ম্যাঙ্গোটা অনেকদিন ধরেই দেখছি এখানে সব লোকেরা খায়, কিরকম হবে জানি না, কিন্তু যেরকম শক্ত দেখে মনে হচ্ছে পাকা, কিন্তু প্রচন্ড শক্ত, জানি না এটা এটা কাঁচা খায় না পাকা খায় না আম ডাল করে খায় না চাটনি করে খায়, আমি কিছুই জানি না, এটাকে কাটলে বুঝতে পারবো। আর একটা স্কটল্যান্ডের বিস্কুট এনেছে, কলা গাজর আরও আছে। বাবা আজকে কত বাজার করেছি। এটা কি এনেছে, একটা কুকিজ এনেছো, কর্নফ্লেক্স। ও এটা একটা সস এনেছি, চাউমিন সস, চাউমিনে দিয়ে দেখবো, চাউমিন তো একরকমের সাদা মাটা খাই, তো একটা চাউমিন সস আনলাম। মাঝে মাঝে এগুলো একটু ট্রাই করে দেখতে হয়, যেটা ভালো লাগে সেটা ইউজ করবো। আর ওই দেখো ওই দুটো ডিম পুড়ে যাবে, ডিম ইস সব এখানেই রাখছে, কামচা কুমচার ওপর। চিকেন এনেছি, ক্যাপসিকাম, আর এটা কি এটা বই নিয়ে এসছে, আর ঢুকিয়ে দিয়েছো কি কি? হ্যাঁ তো এখন আমি করছি হচ্ছে আলু ভাজা, আর একটু ডাল বসিয়েছি, সকালে পনিরের তরকারি খাবো। কি করছে দেখো, কার্টুন হচ্ছে, কার্টুনে ওই ওই তো যাই হোক, আমি আর সঙ্গে তো ভাত খাবো, আর বাবা সিনিকা ওরা এইসব নান নিয়ে এসছে। নানগুলো দেখালাম কি, একটা গার্লিক বাটার নান, একটা পেশোয়ারি নান এনেছে, বিভিন্ন রকম ফ্লেভারে পাওয়া যায়, তো ওরা নান ওইসব খাবে। তো চলো আলু ভাজাটা বলি সঙ্গে, দুটো খাবার তো দিয়ে দেবো।